আমি তখন ছবি তুলতে যাই, তখন একটা লোক ওখানে দোকানে যদি বসে থাকে বা আশেপাশে থাকে তখন বলবে কেন ছবি উঠাচ্ছে, তখন স্টপ করে দেয় প্রথমে, এখানে কেন ছবি উঠাচ্ছেন বাবা, ছবি তোলানো যাবে না। কেউ বলছে ছবি তো উঠানো যাবে না, আবার কেউ বলছে আপনি কি গুগলে জব করেন, কি কাজ করেন, এটা দেখে কি হবে। আচ্ছা বলেন তো ভাই আপনার কত টাকা মাসিক উপার্জন হয়ে থাকে? আসলে বিষয়গুলো এক ধরনের ইন্টারেস্টিং মুহূর্ত কাজ করে। তখন আমি বলি যে আসলে এটা একটা ভলেন্টিয়ার ওয়ার্ক, আমরা এখানে কমিউনিটিকে তুলে ধরছি, এটাকে রিপ্রেজেন্ট করছি, আপনার দোকানটি বা এই জায়গাটি গুগল ম্যাপিংয়ে সার্চ করলে এটা পাওয়া যাবে। তখন হচ্ছে ও আচ্ছা তাই বাবা, তাহলে আমার এই জায়গাটা তুমি দোকানটাকে আর একটু ভালো করে তোলো, আমি একটু পোজ দিই, মানে একটু আমি কি ছবি কি আমাকে একটু ভালো দেখো, দাঁড়াও একটু পোশাক চেঞ্জ করে আসি। এই মুহূর্তগুলো আসলে একটি আনন্দদায়ক একটি বিষয় কাজ, আসলে যখন এই ধরনের কাজ করি তখন বলে যে গ্রামের ভাষায় যেটাকে বলা যে অমুকের ছেলে কি পাগলের মতো কাজ করছে, ঘুরে না খেয়ে কি কে যেন কাজ না করে, সারাদিন ফোনে টুটু করে কি পাগলের মতো ছবি তুলছে, এমন করছে এমন করছে, কেউ একটা হাসাহাসি করছে, কি অবস্থা, এটাকে আসলে অন্যরকম একটা বিষয় কাজ। যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকে খুব সহজে বিভিন্ন মানুষদের সাথে মিশতে পারে, আর পাশাপাশি যাদের শেখানোর বা শেখার যে আগ্রহ তারা রয়েছে কিন্তু তাদের শেখানোর কেউ নাই, তাদের জায়গা থেকে এই ধরনের কাজের মাধ্যমে অনেকে শেখা রয়েছে। আর এটার মাধ্যমে যেমন অনেক খুব সহজে দেশ এবং দেশের বাইরে মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইড। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের থাকলে তারা এই কাজগুলো করতে পারবে। তাহলে তাদের একটি থাকবে একটা জিমেইল আইডি থাকতে হবে, আর ম্যাপিং তো ফোনের সাথে এখন থেকে থাকে, আর যে কোনো কারণে কারো ফোনে না থাকলে সেটাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। আমি যখন কোনো জায়গাকে অ্যাড করলাম সঙ্গে সঙ্গে ওটাকে যেমন একটা পয়েন্ট যোগ হচ্ছে, এটা মনে হচ্ছে মানে পয়েন্টটা খুট 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 করে উঠে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার আমার কাছে এটা লাগে যে পয়েন্ট পাচ্ছি, আমি কীভাবে একটা লেভেলে যাব। আর পাশাপাশি এই ছবিটা অসংখ্য মানুষ দেখছে, আমি কিছু সময় যদি পরে আমি যদি ম্যাপে আবার হচ্ছে প্রোফাইলে যেয়ে দেখি ছবিগুলো কতগুলো মানুষ দেখেছে, এটা অসংখ্য মানুষ দেখছে, এটা একটু ভালো লাগা কাজ করছে, আমার ছবিগুলো অনেক মানুষ দেখছে, এটা একটা অনেক বড় পাওয়া। আমরা যখন কোনো জায়গাতে ফটো তুলতে যাই সেখানে আমাদেরকে অনেক বিষয় বিবেচনা করতে হয় আর কি, আমরা কীভাবে ফটোটি উঠাবো, ফটোটা কত সৌন্দর্য হচ্ছে বা আর কোন বিষয়গুলো বাদ দিতে হবে আমাকে, এই বিষয়গুলো কিন্তু ভাবতে হয়। তার মাধ্যমে এই কাজগুলো করার মাধ্যমে আমার নিজের কিন্তু ডেভেলপ হচ্ছে, মানসিকভাবে যেমন তৃপ্তি পাচ্ছে বাট নিজেকে কিন্তু দক্ষ করে গড়ে তুলতে পারছি। আর আমি যে কোনো পরিবেশেই এমন জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমি চাইলে সিগারেট খেতে পারি না, মদপান করতে পারি না, নেশাগ্রস্ত করতে পারি না, যেটা আমার সাথে যায় না, পোশাকের সাথে যায় না, ঠিক আমার কাজের সাথে যায় না। তাহলে কী হচ্ছে, আমি কাজের মাধ্যমে নিজেকেও ভালো রাখছি, পরিবেশকেও ভালো রাখছি, দেশকেও ভালো রাখছি, এই প্রতিষ্ঠানকেও ভালো রাখছি। এটা দারুণ একটি প্ল্যাটফর্ম।